আমরা দূষণ নিয়ে পড়াশোনা করছিলাম, আমরা মাটি দূষণ দেখেছি, পানি দূষণ দেখেছি, আমরা সবসময় কী করি? শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, কী গ্রহণ করি? বাতাস। এই বাতাসটাও কিন্তু দূষিত হতে পারে। এই যে বাতাসের দূষণ, সেটাকে বলা হয় বায়ু দূষণ। বায়ুর বিভিন্ন উপাদান যদি বেড়ে যায় বা প্রয়োজনীয় উপাদান যদি কমে যায়, যেটা মানুষের জন্য, উদ্ভিদের জন্য, প্রাণীর জন্য, যে কোনো জীবের জন্য ক্ষতিকর, তখন সেটাকে বায়ু দূষণ বলা হয়। বায়ু দূষণের কারণ কী কী, এটা আমরা রাস্তাঘাটে বের হলেই দেখতে পাব। যদি রাস্তায় বের হও, দেখবে যে অনেক সময় গাড়ি থেকে কালো কালো ধোঁয়া বের হচ্ছে। তোমার কি মনে হয় এই কালো ধোঁয়াটা বাতাসে থাকা উচিত? থাকা উচিত না। এই যে কালো ধোঁয়া বের হচ্ছে, তারপরে বিভিন্ন শিল্প কারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে, এইসব ধোঁয়ার কারণে বায়ু দূষিত হয়। কারণ বায়ুর মধ্যে যে উপাদান দরকার নেই, সেই উপাদান বেড়ে যাচ্ছে, আবার যেসব প্রয়োজনীয় উপাদান আছে সেগুলো কমে যাচ্ছে। এই যে এখানে একটা ছবি আছে, এই ছবির মধ্যে দেখো কত ধরনের বাতাস বের হচ্ছে। এই যে এখানে সাদা ধোঁয়া বের হচ্ছে, এই ধোঁয়ার আবার কোনো রং নাই, এটা কালো ধোঁয়া, আবার এখান থেকে হলুদ ধোঁয়া বের হচ্ছে। এগুলো কি বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, এবং এই উপাদানগুলো বাতাসের দরকার নেই এবং বাতাসের স্বাভাবিক অবস্থা না, এবং এ কারণেই বাতাসটা দূষিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের কারণ কী কী? যানবাহন, শিল্প কারখানার ধোঁয়া, এরপরে ইটের ভাটার ধোঁয়া। ইটের ভাটা থেকে দেখবে যে সাদা সাদা অনেক ধোঁয়া বের হয়, এটাও বায়ুকে দূষিত করে। এরপরে ত্রুটিপূর্ণ যানবাহন, ওই যে বললাম যে তোমার যানবাহন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, ওইগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন কণা, এগুলো বের হয়, যেগুলো বাতাসে বেশি থাকলে মানুষের জন্য, প্রাণীর জন্য ক্ষতিকর, সেটার কারণে কী হচ্ছে? বায়ু দূষিত হচ্ছে। আবার সিগারেটের ধোঁয়া, তারপরে অ্যাসবেস্টস, ধুলিকণা, বাতাসের মধ্যে যদি অনেক ধুলা থাকে সেটাও তো কাম্য না, তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেটাও এক প্রকারের বায়ু দূষণ। আর সবচেয়ে বড় কারণ হলো এখন বন জঙ্গল কেটে ফেলা। বন জঙ্গল কেটে ফেললে কী হবে? এই যে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, সেটা তো নাওয়ার কেউ নেই। গাছপালাই যদি তুমি কেটে ফেলো তাহলে কী হবে? বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তারপরে অপ্রয়োজনীয় খারাপ ধোঁয়া বেড়ে যাবে, তখন কী হবে? বায়ু দূষণ হবে। বায়ু দূষণের কারণে কী হয়? শ্বাসকষ্টজনিত কষ্ট হয়। যদি বাতাসের মধ্যে অনেক কার্বন ডাইঅক্সাইড থাকে, বাতাসের মধ্যে কালো ধোঁয়া থাকে, তারপরে ধুলিকণা থাকে, তখন কি তোমার শ্বাস নিতে কষ্ট হবে? শ্বাস নিতে কষ্ট হওয়া ছাড়াও অনেক ধরনের রোগ হয়, যেরকম অ্যাজমা, তারপরে আরও অনেক ফুসফুসের রোগ আছে যেগুলো বায়ু দূষণের কারণে হয়। আবার বাতাসের মধ্যে যদি রাসায়নিক পদার্থ মিশে থাকে, তখন সেগুলো মেঘের সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে, সেটাও বায়ু দূষণের কারণে হয়। এবং এই অ্যাসিড বৃষ্টিটা কী হয়, নিচে এসে পড়ে, নদীর মধ্যে গিয়ে মিশে, এই মিশার কারণে জলজ প্রাণী, মানে পানির মধ্যে যেসব প্রাণী থাকে, সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়। আবার বায়ু দূষণের কারণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়া কিন্তু মোটেই ভালো জিনিস না, এটা খুবই খারাপ। এটার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে, যে কারণে বাংলাদেশের মতো নিচু যে এলাকা সেগুলো পুরো ভেসে যেতে পারে, পুরো বন্যা হয়ে যেতে পারে। তাহলে বায়ু দূষণের কারণে কী হচ্ছে? বিভিন্ন রোগ তো হচ্ছেই, তার সাথে অ্যাসিড বৃষ্টি হতে পারে, এবং তার চেয়ে বড় সমস্যা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পৃথিবীর জলবায়ু যে আছে সেটাই পরিবর্তিত হয়ে যেতে পারে। এবং জলবায়ুর কারণেই কিন্তু পৃথিবীতে মানুষ, বিভিন্ন জীব বেঁচে থাকে। এই জলবায়ু পরিবর্তন কিন্তু সকল জীবের জন্যই ক্ষতিকর। তাহলে বায়ু দূষণটা মোটেই ভালো জিনিস না, এবং আমাদের কী করতে হবে? দূষণ প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন স্টেপ নিতে হবে, বিভিন্ন অ্যাপ্রোচ নিতে হবে। যেরকম গাছ লাগাতে হবে, তারপরে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে, তেলের খরচ কমাতে হবে, জ্বালানি খরচ কমাতে হবে, তাহলে কী হবে? পরিবেশের মধ্যে খারাপ উপাদান, খারাপ জিনিসপাতি কমে যাবে, তখন আস্তে আস্তে আবার আমরা ভালো পরিবেশ ফিরে পাবো, পরিবেশ যে দূষণটা কমে যাবে। তাহলে আমরা কী জানলাম? বায়ু দূষণ কী, বায়ু দূষণের কারণ কী কী, বায়ু দূষণের কারণে কী কী সমস্যা হয়, এবং আমাদের যে এই দূষণের ব্যাপারে সচেতন হয়ে তার প্রতিরোধ করা উচিত এবং পরিবেশকে সংরক্ষণ করা উচিত, সেটা আমরা জানলাম।